বেলাল আল্লাহর নবীর এমন আশিক, আল্লাহ নবী উহুদের ময়দানে চলে যায় আর বেলালকে এই কথা বলে যায়, ও বেলাল আমি পয়গম্বর, উহুদের যুদ্ধের ময়দানে চলিয়া যাই, তুমি আমার মসজিদে নবীর মধ্যে আজান দিয়ে নামাজ পড়াইবা। আল্লাহ নবীর সাহাবী বেলাল আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে আজান দেখুন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদের মধ্যে এই বাক্যগুলো বললেন, কে জানি পিছন দিয়ে এলান করিয়া যায় নবীজির সাহাবারা, ভালো করিয়া শুন, রহমাতুল্লিল আলামিন উম্মতের কান্ডারি খাতামান নবীন, উহুদের মধ্যে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ, এই শহীদ শব্দটা যখন বেলাল শুনতে পায়, এবার আজান বন্ধ করিয়া পাগলের মতো বেলাল উহুদের মাটির দিকে দৌড়াইয়া যায়, আমার নবী যদি দুনিয়ার জমিনে না দেখে কার জন্য আমি আজান দেব, আমি বেলাল আজান দিতে পারবো না। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে এই আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি, সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায়, নিজের জীবন দিয়েছেন, মাল দিয়েছেন, জান দিয়েছেন, তারপরেও রাসূলকে বেশি ভালোবেসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে শেষ নবী বানায় এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, নবীর পরে অন্য কোন নবী আসবে না, নবীর আদর্শ যারা এই দুনিয়ার জমিনে বুকের মধ্যে লালন করতে পারবা, ধারণ করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নবীর শাফাআত, মনে তুমি নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, তারপরেও কত পাথর মারলো কাফের দুশ্মনে, তারপরেও কত পাথর মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরা বেফুল সেরাতি মিজানে, নবী বিনে কে তোরা বেফুল সেরা তুমি জানে, নবী আমার জীবন দরে, অকাতরে কষ্ট সই দুশ্মনের জ্বালা নবী ছাড়লেন মক্কা ভূমি, যে দুশ্মনেদের জ্বালাই নবী ছাড়লেন মক্কা ভূমি, যে নবী বিনে কে তোরা বেফুল সেরা তুমি জানে, নবী আমার জানেরই জান, তোলো না যে নাই যে তাহা, আমার জানেরই জান, তোলো না যে নাই যে তাহার, জীবন গেল ভালোবাসবো আমার দয়াল নবীরে, জীবন গেলেও ভালোবাসবো আমার দয়াল নবীরে, নবী বিনে কে তোরা বেফুল সেরা তুমি জানে, নবী বিনে কে তোরা বে ময়দানে ওই হাসরে।